আজকে তোমাদের সাথে নার্সিং ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের ভিতরে অনেকেই নার্সিংয়ে পড়াশোনা করে ভালো একটা কেরিয়ার গঠন করতে চাও কারণ নার্সিংয়ে পড়াশোনা করলে সাধারণত দেখা যায় পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে কিন্তু খুব সহজেই যোগদান করা যায় তো যাদের এরকম স্বপ্ন আছে খুব সহজেই চাকরি পাওয়ার তারা অবশ্যই নার্সিং নিয়ে পড়াশোনা করে ভালো একটা কেরিয়ার গঠন করতে পারো তো তোমাদের মনে অনেকে একটা প্রশ্ন থাকে যে নার্সিংয়ে কি শুধুমাত্র ছেলে অথবা মেয়ে উভয়ে পড়তে পারে কি না বা নার্সিংয়ে পড়ার জন্য এসএসসি না এইচএসসি পাশ করতে হয় বা নার্সিংয়ে ভর্তি পরীক্ষায় কোথা থেকে কত মার্কে প্রশ্ন আসে এ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা তো আজকে তাহলে আমরা মিলে আলোচনা করব যে নার্সিং ভর্তি তথ্যের সকল তথ্য নিয়ে আলোচনা করব তো নার্সিং ভর্তির আমাদের প্রথমে জানতে হবে যে নার্সিং আসলে কয়টা কোর্স পড়ানো হয় তো নার্সিং আসলে তিনটা কোর্স আছে একটা হলো যে বিএসসি নার্সিং এই বিএসসি নার্সিংয়ে কারা পড়তে পারবে বিএসসি নার্সিংয়ে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু পড়তে পারবে তার মানে নার্সিংয়ে কিন্তু ছেলেরাও কিন্তু পড়তে পারবে এবং বিএসসি নার্সিংয়ে পড়তে গেলে তোমাকে চার বছর পড়াশোনা করতে হবে এবং চার বছর পড়াশোনা করার পরেই তুমি কিন্তু বিভিন্ন সরকারি চাকরিতে কিন্তু তুমি জয়েন করতে পারবা এখন প্রশ্ন হল বিএসসি এ কিন্তু শুধুমাত্র যারা মেনলি বিজ্ঞানের স্টুডেন্ট বা মেনলি সায়েন্সের স্টুডেন্ট তারাই কিন্তু শুধুমাত্র বিএসসি নার্সিং এ পড়তে পারবে এবং বাংলাদেশে প্রায় এই বিএসসি নার্সিং এর জন্য প্রায় বিশটার মতো কিন্তু কলেজ আছে যেখান থেকে তুমি কিন্তু পড়াশোনাটা করতে পারবা তারপর যে কোর্সটা আছে সেটা হলো ডিপ্লোমা নার্সিং এই ডিপ্লোমা নার্সিং কয় বছর মেয়াদি এটা হলো তিন বছর মেয়াদি অর্থাৎ তোমাকে তিন বছর পড়াশোনা করতে হবে ডিপ্লোমা নার্সিংয়ে পড়ার জন্য এবং এখানেও কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ে পড়াশোনা করতে পারে তার মানে ছেলেরাও ডিপ্লোমা নার্সিংয়ে পড়াশোনা করতে পারবে মেয়েরাও কিন্তু এই ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবে এবং এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্টরাও ডিপ্লোমা নার্সিংয়ে পড়তে পারবে তার মানে অনেকেই মনে করো যে নার্সিংয়ে পড়তে গেলে শুধুমাত্র মনে হয় সায়েন্সের স্টুডেন্টরা পড়তে হয় কিন্তু অ্যান্সারটা হলো যে না এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু এই ডিপ্লোমা নার্সিংয়ে পড়াশোনা করতে পারবে আটটা আছে মিডিও ফারি নার্সিং এখানে এখানে কিন্তু তোমাকে তিন বছর পড়াশোনা করতে হবে এখানে শুধুমাত্র মেয়েরা পড়তে পারবে আর এখানে কিন্তু তোমার বিজ্ঞানের মেয়েরা মানবিকের মেয়েরা এবং বাণিজ্যের মেয়েরা কিন্তু এখানে পড়তে পারবে এবং বাংলাদেশে ডিপ্লোমা নার্সিং এবং মিডিও ফারি নার্সিংয়ের জন্য সরকারি প্রায় ছিলচল্লিশটি মতো কলেজ আছে যেখানে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবা পাশাপাশি সরকারি নার্সিংয়ে পড়াশোনা করলে অনেক কম খরচে পড়াশোনা করা যায় মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রায় ফ্রি পড়াশোনা করা যায় আবার এখানে পড়াশোনা করলে তুমি কিন্তু উপবৃত্তিও পাবা অর্থাৎ এখানে কিন্তু একবারে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ কিন্তু তুমি এই নার্সিংয়ে পড়াশোনা করতে পারবা তার মানে খুব ইজিলি যারা কম খরচে পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু নার্সিংটা সবচেয়ে বেস্ট এবং নার্সিংয়ে পড়াশোনা কমপ্লিট করার পর চাকরিও কিন্তু খুব দ্রুত তুমি পেয়ে যাবা তো এখন মিলে আলোচনা করবো এই নার্সিংয়ে যদি তুমি পড়তে চাও তাহলে এখানকার আবেদনযোগ্যতা কত তো এখানকার যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসি পাশ করার পরেই কিন্তু তুমি নার্সিংয়ে ভর্তি হতে পারবা সেটা বিএসসি নার্সিং বলো ডিপ্লোমা নার্সিং বলো বা মিড ফারি নার্সিং বলো তো এসএসসি যদি তোমার ব্যাস দুই অথবা দুই হাজার ব্যাস হও তাহলে তুমি কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পেতে পারো আবার তোমার যদি এইচএসি দুই অথবা দুই তেইশের ব্যাস হও তাহলে তুমি এখানে ভর্তি হতে পারবা তার মানে যারা মেনলি সেকেন্ড টাইম আসো বা সেকেন্ড আর আসো যারা একবার নার্সিংয়ের পরীক্ষা দিছো দিয়ে চান্স পাওনি পরবর্তীতে আবার নার্সিংয়ে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা ইজলে কিন্তু সার্চ পাওয়ার ফলো তুমি কিন্তু নার্সিং নিও কিন্তু ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারো তার মানে যারা মেলি সেকেন্ড টাইমার আসছো তারা কিন্তু পুনরায় আবার তোমার নার্সিং কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এখন প্রশ্ন হলো কিন্তু জিপিএ এর আবেদন যোগ্যতা কত জিপিএ এর আবেদন যোগ্যতা হল তুমি যদি ডিপ্লোমা নার্সিং অথবা নিমিডিওফারি নার্সিং পড়তে চাও তাহলে সেটা কিন্তু জিপিএ সবচেয়ে কম লাগে অর্থাৎ যাদের জিপিএ অনেক কম তারা কিন্তু চাইলেই নার্সিং এ কিন্তু ভর্তি হতে পারো এর কারণ হলো এসএসসি যদি তোমাকে ন্যূনতম তোমার যদি 2.50 থাকে এবং এইচএসিতে যদি তোমার জিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে যদি সিক্স পয়েন্ট হয় তাহলে তুমি কিন্তু খুব ইজিলি নার্সিংয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারবা এবং ভর্তি পরীক্ষা ভালো করে দিলে ইজিলি কিন্তু চান্সও পেয়ে যাবা তোমাদের মনে অনেক একটা প্রশ্ন চলে আসে যে টু পয়েন্ট ফাইভ জিরো আর টু পয়েন্ট ফাইভ জিরো যোগ করলে তো হয় ফাইভ আসলে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম জিপিএ বা এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে কিন্তু আবার সিক্স পয়েন্ট হতে হবে আর যারা মিলি বিএসসি নার্সিং পড়তে চাও তাদের ক্ষেত্রে হলো এসএসসি দিয়ে তোমাকে থাকতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট আর যে যদি তোমার থ্রি পয়েন্ট থাকে এবং দুইটা যোগ করে যদি সেভেন পয়েন্ট হয় তাহলে তুমি কিন্তু ওখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবা আর ভর্তি পরীক্ষায় যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে খুব কম খরচেই তুমি বিএসসি নার্সিং পড়াশোনা করে ভালো একটা কেরিয়ার গঠন করতে পারবা আর এখানে জিপে থেকে কিন্তু পঞ্চাশ নম্বর নেওয়া হয় আর এখানে সবচেয়ে যেটা ভালো দিক এখানে কিন্তু ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই বাংলাদেশে বিভিন্ন ভর্তি পরীক্ষা দেখা যায় নেগেটিভ মার্কিং থাকে বা তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো ধরনের নেগেটিভ মার্কিং নাই আর এখানে পাস মার্ক হলো চল্লিশ কেন পাস মার্কটা ইম্পর্টেন্ট কারণ কারো যদি ইচ্ছা থাকে যে আমি প্রাইভেট নার্সিংগুলোতে পড়বো তাহলে অবশ্যই তোমাকে কিন্তু আগে নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং পাস মার্ক পেতে হবে তুমি একশো মার্কে যেহেতু পরীক্ষা নেওয়া হবে সেখানে যদি চল্লিশ পাও তাহলে কেবলমাত্র তুমি প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হতে পারবা এই জন্য যারা প্রাইভেট নার্সিংয়েও পড়তে চাও তাদেরকে অবশ্যই কিন্তু তোমাকে নার্সিং ভর্তি পরীক্ষা ভালো করে দিয়ে তারপরে কিন্তু পাশ করতে হবে এখন প্রশ্ন আসতেই পারে এই যে নার্সিং ভর্তি পরীক্ষাটা নিবে এই ভর্তি পরীক্ষার মানবণ্ডটা কি তো ভর্তি পরীক্ষা মেনলি একশো মার্কের এমসি করতে হবে একশোটা এমসি করতে পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটা মার্ক থাকবে হলো এক করে তার মানে একশো মার্কের পরীক্ষা একশোটা এমসি কুতে এখন যারা মেনলি এই বিএসসি নার্সিংয়ে ভর্তি হয়ে ভালো একটা কেরিয়ার গঠন করতে চাও তাদের মানবণ্ডটা হলো তাদের ভর্তি পরীক্ষাতে প্রশ্ন কোথা থেকে আসবে বাংলা থেকে আসবো বিশ মার্কের প্রশ্ন ইংলিশ থেকে আসবে বিশ মার্কের প্রশ্ন ম্যাথ যেটা সাধারণ গণিত সেখান থেকে হলো দশ মার্কের প্রশ্ন সাধারণ জ্ঞান বা জি থেকে আসবে হলো বিশ মার্কের প্রশ্ন এবং বিজ্ঞানের জীববিজ্ঞান পদার্থ এবং রসায়ন থেকে আসবে তিরিশ মার্কের প্রশ্ন তার মানে জিপ থেকে দশ পদার্থ থেকে দশ রসায়ন থেকে দশ মার্কের প্রশ্ন তাহলে এই টোটাল আসবে হলো একশো মার্কে কিন্তু পরীক্ষা নেওয়া হবে আর যারা মেনলি চাচ্ছ ডিপ্লোমা নার্সিংয়ে পড়তে অথবা মিডিও ফারি নার্সিংয়ে পড়তে তাদের যে ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে সেটাও একশো মার্কে নেওয়া হবে তাদের ক্ষেত্রে প্রশ্ন আসবে বাংলা থেকে হল বিশ ইংলিশ থেকে হলো বিশ ম্যাথ বা সাধারণগুলি যেটা আছে এর থেকে সাধারণত প্রশ্নগুলো বেশি আসে সেটা হলো দশ সাধারণ জ্ঞান থেকে আসবে পঁচিশ সাধারণ বিজ্ঞান যেটা এর সাধারণ বিজ্ঞান যে বইটা তোমরা পড়ে আসছো সেখান থেকে আসবে হলো পঁচিশ মার্কে তার মানে টোটাল এখানেও কিন্তু একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে এই একশো মার্কের পরীক্ষার ভিতরে পাশ মার্ক হলো চল্লিশ বাট চান্স পেতে গেলে তুলনামূলক আরেকটু বেশি মার্ক কিন্তু পেতে হয় এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার ইচ্ছা হলো নার্সিংয়ে পড়াশোনা করে ভালো একটা কেরিয়ার গঠন করার পরিবারের হাল ধরার তাহলে সেক্ষেত্রে তোমাকে কিভাবে আসলে পড়াশোনার প্রস্তুতি নিলে তুমি এই নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার পর চান্স পাবা এবং নার্সিংয়ে পড়াশোনা কমপ্লিট করে ভালো একটা চাকরিতে ঢুকতে পারবা এর জন্য অবশ্যই তোমাকে আগে থেকেই গুসানো একটা পোস্ত নিতে হবে যারা কেবলমাত্র গুছানো এবং সঠিক গাইডলাইনের ভিতর থেকে ভালো একটা নার্সিংয়ের প্রিপারেশন নিতে পারবে তারাই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে ইজিলি চান্স পেয়ে যাবে কারণ পরীক্ষা কিন্তু অনেকেই দিবে সকলে কিন্তু চান্স পাবে না যারা কেবলমাত্র গুছানো পোস্ত নিতে পারবে গাইডলাইনের ভিতর থাকতে পারবে সঠিক পড়াশোনাগুলো করতে পারবে সঠিক বইগুলো পড়তে পারবে তারাই কিন্তু চান্স পাবে এজন্য যারা চাচ্ছ ঘরে বসেই এর ভালো একটা প্রিপারেশন নিয়ে নার্সিংয়ের চান্স পাওয়ার তারা চাইলে আমাদের অনলাইন এক্সাম ভর্তি হইতে পারো আমাদের এই অনলাইন এক্সাম তুমি যদি ভর্তি হও তাহলে নার্সিংয়ের চান্স পাওয়ার জন্য কি কি বই পড়তে হবে এর জন্য কি কি সাজেশন লাগবে কোন বইয়ের কোন টপিকগুলো কিভাবে পড়তে হবে সকল গাইডলাইন তুমি পেয়ে যাবা পাশাপাশি এখানে কিন্তু রুটিন অনুযায়ী নার্সিংয়ের যেই স্ট্যান্ডার্ড পরীক্ষার প্রশ্ন আসে সেই স্ট্যান্ডার্ড তোমাকে এখানে পরীক্ষা নেওয়া হবে এখানে টপিক ওয়াইজ তুমি পরীক্ষা দিতে পারবা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দিতে পারা পেপার ফাইনাল পরীক্ষা দিতে দিতে পারবা পাশাপাশি তুমি যদি আমাদের এই অনলাইন এক্সামেসে ভর্তি হও তাহলে তোমাদের জন্য আমরা সুপার সাজেশন তৈরি করবো নার্সিংয়ের জন্য যে সুপার সাজেশনের পিডিএফটাও কিন্তু তোমাকে ফ্রিতে দিয়ে দিব তার মানে আমরা যে গাইডলাইনগুলো দিব এবং আমরা যে পরীক্ষাগুলো নিব সেগুলো যদি তুমি কন্টিনিউয়াসলি রুটিন অনুযায়ী তুমি অংশগ্রহণ করতে পারো তাহলে তোমার ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অনলাইনে তুমি নার্সিংয়ের জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবা এবং ভালো একটা প্রস্তুতি নিতে পারলে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নার্সিংয়ের চান্স পাওয়ার পরে তোমার স্বপ্ন পূরণ করতে পারবা তোমার বাবা মা মুখে হাসি ফুরাইতে পারবা এর যারা মেনলি আমাদের অনলাইন এক্সাম ব্যাসে ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারে কোর্স পেয়ে হলো মাত্র পাঁচশো টাকা এখানে শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে একবারই পাঁচশো টাকা দিতে হবে আর কখনো পেমেন্ট করতে হবে না এই একবার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলেই তুমি একবার নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবা গাইডলাইন পেয়ে যাবা সাজেশনও কিন্তু পেয়ে যাবা এই জন্য যারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নার্সিং হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে যাচ্ছ তারা দ্রুত আমাদের অনলাইন এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যাও এখানে নার্সিংয়ের অনলাইন এক্সাম পাশাপাশি কিন্তু আমাদের এখানে মেডিকেলের জন্য অনলাইন এক্সাম আসছে পাশাপাশি ভার্সিটি সায়েন্সের স্টুডেন্টের জন্য আর্টসের জন্য কমার্সের জন্য কিন্তু আলাদা এক্সাম ব্যাচ আছে পাশাপাশি ভার্সিটি স্টুডেন্টের জন্য ভার্সিটি ক টার্গেট ব্যাসও কিন্তু আসে তো যারা যেই কোর্সে ভর্তি হতে চাও না কেন যারা মিললে এক্সাম বেসে ভর্তি হতে চাও তারা এই পাঁচশো টাকা এই নাম্বারে বিকাশে মানি করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা হোয়াটসঅ্যাপ নক করলেই তোমাকে কিন্তু আমাদের অনলাইন এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসেই ভালো একটা পোস্ত নিতে পারবা তো এই হলো মোটামুটি তোমাদের নার্সিং ভর্তি সংক্রান্ত সকল তথ্য তোমাদের জানাই দিলাম আশা করি তোমরা সঠিক একটা গাইডলাইনের ভিতর থেকে সঠিক একটা প্রিপারেশন নিয়ে গুছানো প্রিপারেশন যখন তুমি নিতে পারবা তুমি নার্সিং এর চান্স পেয়ে যাবা নিজের স্বপ্ন পূরণ করতে পারবা পাওয়ার মুখে হাসি ফোরাইতে পারবা সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ